কি ভাবছেন বন্ধুরা, আমি এটা কি বানিয়েছি তাই না? আজকে আমি আপনাদের সাথে একটা অনেক পুরনো দিনের রান্না শেয়ার করছি, যেটা হচ্ছে লাল শাক দিয়ে মসুরির ডাল। আর এইটা দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেলে। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আমি শুরু করছি লাল শাক দিয়ে মসুর ডাল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখুন, লাল শাক দিয়ে মসুর ডালটা বানাচ্ছি, তার জন্য এখানে মসুর ডালকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে লাল শাকটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর তার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম, আর সাথে একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দেখুন, এখানে আমি পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছি। স্লাইস পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে মধ্যে এবারে আমি আদা আর রসুনকে গ্রেট করে রেখেছিলাম, আদা রসুন গ্রেটটাকেও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দুটোকে একটু চিরে নিয়ে দিয়েছি। আর টমেটো স্লাইস করে রেখেছি, টমেটো স্লাইসটাও দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা আর পেঁয়াজটাও। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা অনেকটা হয়ে এসেছে। এরপর আমি লাল শাকটা যে কুচি করে কেটে রেখেছিলাম, সেই লাল শাকটা দিয়ে দিলাম। ভালোভাবে লাল শাকটা কেটে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে গেছে, তখন আমি এটা দিয়েছি। দেখুন, 2-3 মিনিট পর দেখছি শাকটা জল শুকিয়ে এসছে, মজেও গেছে। এরপর আমি এর মধ্যে এই যে মসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই মসুর ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধর সময় আমি খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়েছিলাম। এবার ভালোভাবে পুরো ডালটার সাথে শাকটাকে মিশিয়ে নিলাম। একটুখানি জল দিলাম, বেশি কিন্তু জল দেব না, কারণ এই রান্নাটা একটু ঘন ঘন মতনই হয়। এটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে, খুবই দারুণ লাগে খেতে। মসুর ডাল দিয়ে লাল শাক। দেখুন, এবার আমি এটাকে তৈরি হয়ে গেছে, এবার আমি এটা প্লেটিং করে নিচ্ছি। আপনারা গরম গরম ভাতের সাথে বানিয়ে দেখুন, অপূর্ব লাগবে আপনাদের খেতে। আমার চ্যানেলটা ভালো লাগলে নিশ্চয়ই করে একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখে নিয়ে একটা লাইক করে দেবেন, সাথে কমেন্টও করবেন। উপরে একটু আমি স্যালাড দিয়ে গার্নিশিং করলাম। আমার ভিডিওটা দেখবার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।